সেদিন ভেতরে ঢুকেই দেখি ফুচকা স্টল দেওয়া আর সাথে তো টি কাউন্টার আছেই। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, দেওয়াল ফুঁড়ে ডলফিন বেরিয়ে এসেছে, কিউট না? ইনি হলেন সুনিতা বিশ্বাস ও শ্রেয়া বিশ্বাস, মা মেয়ের জুটি এই ধাবার মালিকদের মধ্যে একজন। এবার চটপট ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ডাইনিং স্পেসটা দেখছি আর তখনই দেখলাম সুরজিতদা ও বিট্টু দাকে এনাদেরও এখানে ইনভাইট ছিল। দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম। আর কাকে কাকে তোমরা চিনতে পারছো কমেন্টে জানাও। ধাবার ভেতরটা বেশ বড়, এখন কিছু সংখ্যক চেয়ার টেবিল পাতা, পরে আরো কিছু অ্যাড হবে। আজকে ওপেনিং ডে বলে সব চেয়ার টেবিল পাতা হয়নি, আগামী কাল থেকে ফুল ফ্লেজে সব শুরু হয়ে যাবে, ওটা ক্যাশ কাউন্টার। চটপট কিছু সেলফি, এবার পেট পুজোর টাইম। ওয়েলকাম ড্রিঙ্কস তরমুজের মকটেল দিয়ে স্টার্ট করলাম, টেস্টটা মিষ্টি আর নোনতা মেশানো, রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এবার স্টার্টারে চিকেন পকোড়া। চিকেন পকোড়া টেস্ট কেমন হয় সবাই জানো, সেরকমই। চিকেন পকোড়া শেষ করে এবার ফুচকা, সবার প্রিয়, দারুণ টেস্টি। নিজের ট্যালেন্ট ইউজ করে ফুচকার মধ্যে চিকেন পকোড়া দিয়ে খেলাম, হেভি লেগেছে। এবার চায়ের কাউন্টারে গরম গরম চা নিয়ে এই কেরামতি করা দারুণ ট্যালেন্টের ব্যাপার কিন্তু। এই শোনো, আমার ভিডিওটা লাইক করেছো কি? করোনি? এক্ষুনি করে দাও। আর সাবস্ক্রাইব? সেটাও করোনি? কবে করবে আর? এখনই করো। চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলোও করতে পারো, লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর চা প্রেমীদের সাথে এই ভিডিওটা শেয়ার করো কিন্তু। এবারে নিয়ে নিলাম আম পান্না, দারুণ খেতে। আবার আমার ট্যালেন্ট ইউজ করে আম পান্নার মধ্যে তরমুজের মকটেলটা মিশিয়ে দিলাম, এবার টেস্ট করবো কেমন হয়েছে। এইসব এক্সপেরিমেন্ট করতে করতে অফিস থেকে চলে এসেছেন বর মশাই, এবার মেনু কার্ড থেকে কিছু অর্ডার করবো। এতক্ষণ যা খেয়েছি সবই ছিল ফ্রি, ওপেনিং ডে স্পেশাল। এবার ওকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল মশালা কোলা, আমিই বা বাদ যাই কেন। আমরা পার্সেল নিয়ে চলে এসেছি বাটার পনির মশালা আর ক্রিস্পি চিলি বেবিকর্ন, এটা পুরো চিলি চিকেনের ভেজ ভার্সন, দারুণ টেস্টি হয়েছিল। আর বাটার পনিরটা তো পুরো বিয়ে বাড়ির মতন, একদম ফ্রেশ পনির দিয়ে তৈরি, খুবই সুস্বাদু। এটা আমাদের বিল, তোমাদেরকেও বলবো একদিন আসো আর টেস্ট করে যাও এখানকার সব সুস্বাদু আর লোভনীয় খাবার। আবার দেখা হবে পরের ভিডিওতে।